সুন্দর বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আজকের জেলা সম্মেলনের মোহতারাম প্রধান অতিথি আমার সামনে উপস্থিত জেলা উপজেলা ও পুরো কক্সবাজার শাখা থেকে আগত সমস্ত দায়িত্বশীল বৃন্দ সবাইকে জানাই প্রান্তরা শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি হিটলার আপনারা অনেকে ছিলেন আশা করি সবাই ছিলেন হিটলার হিটলারকে একদিন তার বন্ধু বলতেছিল বন্ধু তোমার এমন কি শক্তি আছে তুমি যে পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে চাও তখন হিটলার বলেছিল তুমি কি দেখতে চাও আমার সেই শক্তি তখন বলছে লেটস গো কাম উইথ মি তো আসলো একটা বিল্ডিং বড় বিল্ডিং এর সামনে দেখা যাচ্ছে সেনাবাহিনী মুখ করা সবাই বিল্ডিং এর সম্মুখে দাঁড়িয়ে আছে তখন বলছে তখন হিটলার আদেশ দিল কমান্ড দিল লেটস গো ফরওয়ার্ড তখন সব তার যে সেনা সবাই এই যে বড় বিল্ডিং দশতলা বিল্ডিং এ উঠতেছিল সর্বশেষ সবাই উঠে যখন তারা দশতলায় পৌঁছে গেল ছাদে গিয়ে দেখে আর ঘুরে জায়গা নেই কিন্তু নেতার যে লেটস গো ফরওয়ার্ড তারা এই কমান্ডের আদেশে তারা আর ওখানে থেমে যায় নাই সবাই একের পর এক পড়তেছে দশতলা থেকে এবং মরতেছে পড়তেছে আর মরতেছে তখন বিশজন মরার পর বন্ধু বলতেছে বন্ধু থাম আমি বুঝে গেছি তোর যে শক্তি তুমি পৃথিবীকে নাড়িয়ে দিতে পারবা আমি এই ঘটনা থেকে একটা কথা বলতে চাই আমরা যদি এই দেশকে ইসলামী হুকুমতের আলোয় আলোকিত করতে চাই আমরা যদি এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই তাহলে আমাদেরকে সেই রকম সৈনিক হতে হবে এই রকম সৈনিক হওয়ার পর আমাদের যে দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে একাডেমিক দক্ষতা এবং এরপরে যে দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে আমলের পরিপূর্ণতা কেননা আমরা যদি নিজের মধ্যে আমল করব আমল আমাকে ডেভেলপ করতে না পারি নিজে যদি পরিপূর্ণভাবে ইসলামের উপর নিজেকে সমে দিতে না পারি তাহলে আমাদের দ্বারা ইসলামী বিপ্লব করা সম্ভব না কেননা এই যে আমাদের যে 3.5 বডি এটা হচ্ছে একটা মিনি স্টেট আমাদের যে মাথা এটা হচ্ছে একটা সেক্রেটারিয়েট আমাদের যে হাত এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার যে পুরো বডি এটা হচ্ছে একটা গণভবন আমরা যদি আমাদের এই 3.5 বডির মধ্যে ইসলাম কায়েম করতে না পারি তাহলে আমাদের দ্বারা ইসলামী হুকুমত করা সম্ভব না তাই আমি এখান থেকে বলতে চাই আমাদেরকে যেমন দক্ষতা অর্জন করতে হবে সংগঠনের জন্য ত্যাগ দিতে হবে পাশাপাশি ইমান আমলে নিজেকে টইটম্বুর করতে হবে প্রিয় উপস্থিতি আমরা যদি এইসব গুণগুলো অর্জন করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ চরমুনে বিশ্বের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ছাত্র আন্দোলনের বাংলাদেশ সবাইকে সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য